করলে আরো সজায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায় উযু করিয়া কোন উম্মত যদি ঘুমায় আর তার রোজ এই সময় বারোয়া রাইত আরশ করছিল কলম পর্যন্ত সফর করে, আমার নবী ফরমান 70,000 ফরিশতায় তার রুরে ইনভাইট করে করে উপরে দিতুল। খুশবু পাই উজ্জ্বলা শরীর লইয়া কেউ ঘুরতে যদি আর তার রু যখন রাইত বারোয়া যাইব তখন তার রুর মাঝে আল্লাহ একটা খুশবু ধরাই দিই। আচ্ছা উজু করা যদি রুদ খুশবু ধরে যাই গেঞ্জা উঠিবা মাতো ফাজালা আপনারা দেব তার রুর মাঝে গেঞ্জার কোন করবো না মাতো না 120 ফান খাইয়া উঠিলে। হ্যাঁ এটা তো আপনারা নিজে নিজে বাদ জানা দরকার। আল্লাহ কোরআন শরীফ ফরমাইন হন তাকে যে সময় রুটা ফিরিয়া আয় যেমন আমার মুরব্বী সাহেব ঘুমাই গেছেন তান রুটা গেল গিয়া আসো আল্লাহর কাছে আরজ করছিল কলম সফর করে। যদি দেখা যায় তান ফজরের সময় তান ইন্তেকালের সময় গেছে তখন আর রুয়ে মুসাফির যে গু আছে একু হিমতা কি আর আয় না হিমতা কি আর আয় না এন্ডে গিয়ে আপনি গরম মোড়া পাইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ। ইয়াল্লা আপনি কথা কইবা আপনার মারি নিছি। আচ্ছা ঠিক আছে মুসিবত খবর উঠলেও তো ইন্না লিল্লাহি বড় ইন্না জোরে কক্কা তো আল্লাহর হাবিবে ফরমাইন মুসলমান লক্ষ্য করো এ দুনিয়ার যত বেদাতি এ দুনিয়ার যত কিতা কইতেন এ দুনিয়ার যত ব্যবসায়ী জিনিস আছে আল্লাহ যখন ব্যবসা তোমার তানোর লাগে হালাল করলা আর রিসোদরে যখন আল্লাহর যাতে তোমার তান্ডর লাগে হারাম করলা তখন তুমি দেন হারাম কাজ থাকি মক্তলা ইনর মক্তলা রোয়া থাকি তুমি দেন দূরে থাকিও। কোরআনে করিম আল্লাহ ফরমায় রক্তরে আরাম করা হয়েছে বাড়ি মারি মারিয়া মুরগির রক্ত মুরগি খাওয়াই হারাম। ভাই মুসলমান লক্ষ্য করো আল্লাহ পাক পরবর্তীকার আলম এই জমিনে দুইটা জিনিস দিল হারাম। যেমন আল্লাহর নবী ফরমাইন তোমরা রিশুয়ত ছাড়ি দাও আর হালাল রিজিকের তালাশ করো অন্বেষণ করো। হালাল রুজির তালাশ করলে খেতে হইব বলে আল্লাহর নাম হইল নাম হইল একটা নাম হইল রাজ্জাক। সুবহানাল্লাহ। আল্লাহ রিজিকের ভান্ডার যেই সময় তুমি রিজিকের তালাশ করবে তখন তুই আল্লাহর রিজিকের ভান্ডার আল্লাহর আতার আল্লাহর দরবার তুই কুদরতর ভান্ডার তোর ডাইনা থারাইয়া তুই অল্লে। আর ও লোকে যেই সময় হালাল রুজির তালাশ করবে মনে করবে যে আমি দুকাবাজি খাইতাম না আমি দুই নম্বর কারবার করতাম না আমি হালাল কারবার করতাম তখন তোরে এক টাকার বদলা আল্লাহ পাক পরবর্তীকার আলমে এক টাকার মাঝে আল্লাহ 9 টাকার বদলা আল্লাহ জেজা দে। এক টাকা তো আল্লাহ কত দিন আরো 9 টাকার শক্তি বাড়াইয়া দিন। মেসাওর বেতন বেশ না এলপি স্কুলের মাস্টারের বেতন বেশ 30 ফাইতি কিগুন ফাইতা কদিনে 30 দিনে আর ও মেসাবে 30 দিনে হইতরা 3,500 এর মাঝে 900 টাকার বেটার জুতা এর বাদে তেনা এখন এক্সট্রা যে জুতা জুতা বসিবা এর বাদে জুতার ব্রাশ এরপরে খুশবু বালা তোর বালা ভাঞ্জাবি আমার না আমার কিন্তু দেউড়া আপনারা দেখলেন একটু সাদ্দার কালার হয়েছে গুবে সাইন না জানি। হ্যাঁ এরপরে মেসাবর দাড়িও সুন্দর বালা তেল বালা সিরুনি বালা আয়না বালা বিছনা বালা সখি বালা ফালং বালা টিফিন বালা মাসর পিস আমার উন্মত হল আমি একদিন বাজার গেছিলাম শনিবারি বাজার কইলাম কত কইলে দিলাম কে আপনি আর আমি না পয়সাও নাই কিতা খো বেটা খর দিও দেবকা আপনার তো পয়সার বরকত আর তার ভাড় খুলিছে বাকি রে মরুয়া নেই চুড়েগা
এই জমিনের সত্যা কি পরেজ করিও, মুসলমানের তৃতীয় খলিফা এর নাম হইল উসমান, আর চতুর্থ খলিফা হযরতে আলী। হযরতে আলী এ ফরমাইনি একটা খালে দি পানি বাইয়া যান, আপনারা ভাই খাল নদী আছে না কুদরা নদী ভাই পানি বাইয়া যান, আর পানি বাইয়া যাওয়া পানির মাঝে এক ফুটা মদর খাতরা পড়ে গেছে কিবা তো সুদর টাকা পড়ে গেছে গিয়া, এরপরে এই জায়গাটার পানিটা এই জায়গাতে রইল না, বাসিয়া দূরই গেল গিয়া। এরপরে যদি দরিয়াটা শুকাই যায়, তারপরে ওই দরিয়ার মাটির মাঝে যদি আমার একটা সোনার মিম্বর বানাইয়া দেওয়া হয়, তাহলে আমি আলিয়ে সেই মিম্বর উঠিয়া আজান দিতাম না। বুঝা গেল খুব বলা সুদ নানি, আল্লাহ হেফাজত করুক কাফকা, আমিন। আল্লাহর হাবিবে ফরমায় হাদিস পড়ার সময় নাই, কোন মানুষে যদি এক টাকা সুদ খায় তার নিম্নতম গুণ হইল আপন মার লাগে সত্তর বার জিনা বলা, সত্যকে নিচর গুণ হইল আপন মার লাগি সত্তর বার। এই ব্যক্তির উচ্চ মর্যাদার গুণা কত, যার ছোট গুণা আপন মার লাগে সত্তর বার জিনা হয়, একখানা সুদ গাইলে এই মানুষের লাগিয়া উচ্চতম গুণা কত হইব, নিম্নতম বোঝা গেছে মার লাগি আপন মার লাগে সত্তর বার। আস্তাগফিরুল্লাহ, আমি তো বাসা তো কিতাম পড়িয়ে না পারবো, কেউ তার মার লাগে জিনা করতে হারাম, ওদের 12 টাকার 2 যে কইবু হারাম। আল্লাহর নবী ফরমাইনিটা আমি চাই না আর আল্লাহও চায় না, তুমি আজ 10 টাকা দি তুমি কারবার করো, আর ওই 10 টাকার উজিলে 1 মাস পরে আরো 2টা টাকা ফাজিল দাও, কারণ তোমার কাছ থেকে ফাজিল যাইতে আমি চাই না। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ ফরমায় এরা হইল মুত্তাকি, যারা আমার দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তাত খরচে। তো সুদ গেল হারাম, দুইশের কথা কইলাম মোটামুটি জমাইয়া কইছি আর আমার লোকে মোনাসা পাইছেন আপনার সামনে আইবা, আমার আশা করি এরা থার্ড প্রিন্সিপাল সব টাইম গুনছি আপনারা 12টা, আমি চিন্তা করি আর এই ভদ্রলোক কে আপকা বোকা আপকা না না ও তো বহু ছিল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন হইল হযরত আলী আর একজন হইল হযরত উমর, মনে রইব নি ও দুইটা কথা, আমি আপনার আর পাও মানে দূরে হইয়া যাই, গাছ নাম দিয়ে খাইলি সুদ হইব, জঙ্গলের গাছ আনিয়ে নাম দিয়ে খাইলি তবু শুধু যাই না, তোমার তার পরিস্থিতি, কারণ লম্বা হদিস আমি আর সময় দিত নাই বহারি শরীফ সুদ কারা নদীর কিনারা যাই তো ইটা মারেন তো আবার গুলিয়ে, এটা তো লম্বা ইতিহাস আপনারা হুনা আছে তো বহুতে অত তফটা নিশ্চয় সরার জানা, জানিয়েও আমরা কিন্তু গুণা করি, কিন্তু জানিয়ে যে গুণা করবা এই গুণা আল্লাহ তো সুজা ছাড়ত নাই, আমরা জীবনে গুণা করছি নি কেন শিকার আইবা নি আর তুলুন চাই ভাই আল্লাহর কাছে নরমিন্দা হও শর্মিন্দা হও, ও ভাই আল্লাহর কাছে কাকুতি মিনতি করো, আবু আল্লাহর কাছে খুঁজিলে আল্লাহ আমরা রে দিবা, আমরা গুনাহ করছি নি সবে আর তুলি গুনাহ করছি নি, আর সদকা করলে আল্লাহর নবী কুদরা গুনাহ মাফ হয় কাছে সুবহানাল্লাহ। ও মসজিদ খানার লাগিয়া আমি ফন্ডজন মানুষ আর মাত্র 1000 টাকা করিয়া, কোন বাগর বাচ্চা আছো তোমার জিন্দগির গুনাহ আল্লাহ মাফ দিত, ফয়লা জারুল তোলার মসজিদে একটা ইতিহাস গড়িয়া তুলতায় যে আমার গুনাহ মাফির লাগি আমি 1000 টাকা দিব, খুব আছো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 3 খানা তো দিছে, কেন গেলে খাতা আলা বেটা, ও খাতা আলা বেটা